হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও ভালো আছি। তো মনিজ মেকআপ ডোরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, বুঝতেই পারছো আমি আজকেও মেকআপ রিলেটেড কিছু নিয়ে আসলাম। তো এটা ছিল আমার একটা স্টুডেন্ট ডেমনস্ট্রেশন। তো আপনার সবাই ডেমনস্ট্রেশনের পরে তো আস্তে আস্তে ও জিনিসগুলো খুলে নিচ্ছে। জিনিসগুলো খুলে তারপর আর একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল করার পরে চুলটিকে কীভাবে ঠিক করা হয়, কীভাবে, কারণ ব্যাক কম্বিং করা হয়। তো অনেকটা ওরা যদি রোজ ব্যাক কম্বিং করে চুলগুলো ছেড়ে যায় তাহলে অনেকটা অসুবিধা হবে ওদের জন্য। তো চুলগুলোকে কীভাবে ঠিক করতে হয়, কীভাবে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেকআপ, আফটার মেকআপ কীভাবে রিমুভ করা হয়। আর তোমরা তো ন্যাচারাল বেস কতটুকু ন্যাচারাল বেস হয়েছে তোমরা বুঝতে পারবে। তো মেকআপগুলো, এর গয়নাগুলো তুলে ফেলার পরে আমি দেখাবো যেটা, সেটা হলো ও এই ভিডিওটা স্পেশালি এটার জন্যই যে মেকআপ কীভাবে রিমুভ করা হয়, তোমরা কী করো। মেকআপ অনেকে এরকম করো যে মেকআপ করার পরে তারপরে তোমরা কিছু একটা জিনিস দিয়ে তোমরা তুলে ফেলো, বা জল দিয়ে বা ভিজে গামছা দিয়ে, যে যেভাবে পারো সেইভাবেই তোমরা তুলছ, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। তো আজকে আমি দেখাবো মেকআপ কীভাবে। তো দেখতেই পাচ্ছ একটা টিস্যু নিয়েছে, ড্রাই টিস্যু অবশ্যই, আর সাথে এটার মধ্যে দিয়েছে মিসেলার ওয়াটার। তো আমি একটু দেখালাম, তো এই মিসেলার ওয়াটারটা দিয়ে ও ফাউন্ডেশনগুলো তুলছে। দেখতেই পাচ্ছ টিস্যুটাতে ফাউন্ডেশন লেগে আছে, কিন্তু বেসটা কতটুকু ন্যাচারাল কপালটাতে রয়ে গেল, কিন্তু একটুকু কোনো কিছু বাদ নেই। তো এইভাবে করে ও মেকআপটা তুলে নিল। তুলে নিয়ে তারপরে যেটা করবে, মুখটা তুলে নেওয়ার পরে মুখটাকে একটু জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে তারপরে সেটাতে যেটা দেবে ও, তো সেটাতে দেবে ও টোনার দেবে। টোনার দিয়ে তারপরে দেবে ও ময়েশ্চারাইজার। তো ভিডিওটা যেহেতু ভিডিওটা খুব শর্ট, তো কতটুকু আমি বলতে পারবো যাই না, তাই একটু বলে দিলাম যেহেতু মেকআপটা তোলার পরে ও কী কী করছিল। তো দেখতেই পাচ্ছ ন্যাচারাল বেস একদমই কোনো কিছুতেই, ওর ইচ্ছা হলে এভাবে বাড়িতে যেতে পারতো, একদম ন্যাচারাল বেস, কারণ ও তো ব্রাইডাল শ্যুট করেছে তাই মেকআপটা তুলে নিচ্ছে। তো তোমাদের আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি একদম নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেশ বেল আইকনে প্রেস করে দিতে ভুলবে না, বেল আইকন অলে প্রেস করে দেবে, তাহলে আমাদের আর যে ভিডিও যে নোটিফিকেশানটা এটা সময়ের আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে। তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটু টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকন অলে প্রেস করতে কিন্তু ভুলবে না। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে, ও কিন্তু টোনার দিয়ে এসেছে, তো টোনারটা শুকিয়ে গেলে ও ময়েশ্চারাইজার দেবে। তো বাই বাই।